নমস্কার, আমি দ্যুতি সরকার। আজকে আবারও চলে এসেছি দ্যুতি অ্যান্ড দ্যুতি কিচেন অ্যান্ড ব্লগস চ্যানেলে। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করছি না, আজকে রান্না করছে আমার যা। আমার যায়ের সাথে আগে আপনাদের আশা করি ইন্ট্রোডিউস হয়েছে, তো আজকে আবারও নতুন করে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। আজকে শেষ দিন, একবার এসো আমার যা। নমস্কার, আমি কুহেলি সরকার। আজকে রান্না করছে ডিমের বাহার, ডিম বাহার। তো চলুন আমাদের সাথে আজকে আপনাদেরকেও নিয়ে যাই আমার কিচেনে। তো এসে গেছি আমরা রান্নাঘরে সাথে আপনাদের নিয়ে। আজকে শুরু হচ্ছে ডিম বাহার। প্রথমে বলেছি আমার যা করছে, সেটা তুমি দেখিয়ে দাও কি কি নিচ্ছো। ডিম বাহারের জন্য খুব একটা বেশি জিনিস লাগবে না, লাগছে ডিম তরি লাগবে, তার সাথে লাগছে, হ্যাঁ ডিমটা সেদ্ধ করে নিয়েছি, তার সাথে লাগছে দুধ, আর ফোড়নের জন্যে গরম মশলা, দুটো দারচিনি, দুটো লবঙ্গ, একটা এলাচ, আর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমরা বেটে নেব, ব্যাস এ দিয়েই আমাদের হয়ে যাবে আর কি। শেষে পেঁয়াজটা তাহলে আমি বেটে দিই তোমার, আর আমি গ্যাসটা অন করে দিই। আমরা তো প্রফেশনালি নই, আমরা ঘরোয়া। তো পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছে, আর নুন আর মিষ্টি সেটা অবশ্যই স্বাদ মতন, সেটাও ভুলে যাওয়া হয়নি, সেটা বলি আসলে সেটা তো দিতেই হবে। যারা চিনি খান দিতে পারেন, আমরা একটু চিনি খাই, তাই অল্প করে দেবো। যারা না খান, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। এটা কিসের সাথে খাবে? এটা পরোটা, লুচি, নানা রকমের রাইস, প্লেন রাইসের সাথে ভালো লাগে। মানে সেটা নিজেদের উপর, নিজেরা যে যেটা দিয়ে খাবো আর কি। ঠিক আছে, তো আপনারা শুনছেন তো, এটা খুব তাড়াতাড়ি হয়, টাইমও লাগে না খুব একটা। আচ্ছা, এখানে কিন্তু লঙ্কাটা বাটাটা ইউজ করা হয়েছে কিছুটা, প্রচুর না। আর চিনিটা আপনাদের আন্দাজ মতো। চিনিটা কি অপশনাল? হ্যাঁ। আর কি বলবো, মানে আমি এই গন্ধটা পেয়ে যে আমি যেন ভাষা বেরিয়ে ফেলছি, সেটা অসাধারণ রান্নাটা হচ্ছে। এটা খুব পুরোনো দিনের রান্না, কিন্তু সাবেকি রান্না, অনেক আমার একজন পিসিমার থেকে আমি শিখেছিলাম। মানে এখানে তো ঘটি বাঙালির কোনো তো ব্যাপার নেই, না তাই না? সব মিশে গেছে, মিশে ডিম বাহার হয়ে গেছে, ডিমের বাহার। ডিম একদম বলো, ডিম ভীষণ লোভনীয় কিন্তু, ডিম সবারই মোটামুটি প্রিয়। আর যাদের প্রিয় তাদের কিন্তু আবার ভীষণভাবে প্রিয়। গন্ধটা বেরিয়ে গেলে আমার তো ভীষণ ভালো লাগছে, মানে আমি লোক সামলাতে পারছি না এখন থেকেই। আপনারা কি করবেন আমি জানি না, আপনাদের কেমন লাগবে, বাট ভালো লাগছে। পেঁয়াজের কাঁচা 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 গন্ধটা চলে গেছে,
তারপরে দুধটা দেব। আচ্ছা বাস খালি হয়ে যাবে। আর তাহলে আমি কিছু তো সময় লাগবে না, বেশি টাইম লাগে না, চট জলদি হয়ে যায়। আর দুধ দুধটা বাস তো অসাধারণ একটা দুধ, এত মানে ঘরোয়া পুরোপুরি জিনিস তো আমাদের ঘরোয়া তাই না? হ্যাঁ পুরোপুরি আমাদের ঘরোয়া জিনিস, মানে ডিম ধরো নর্মালি আমাদের ঘরে থাকে, পেঁয়াজ ধরো লঙ্কা দেখে মনে হচ্ছে। আচ্ছা এটা তো পোলাওয়ের সাথেও খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ যেকোনো রকম রাইস এবং প্লেন রাইস এটা অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করবেন। আমি তো করবই, আমি তো রান্নাটা ট্রাই করবই। আর আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্টস দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর এত পরিমাণ শেয়ার করবেন চ্যানেলটা, এত শেয়ার করুন। আপনাদের এই শেয়ারটা আমাদের ভীষণভাবে চাই, আপনাদের আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ তো আপনারা সাথে থাকুন, রান্নাটা আর একটুখানি হলে প্রিপেয়ার হয়ে যাবে, তারপরে আমরা আবার ব্যাক করছি। হ্যাঁ রান্নাটা এবার আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। হ্যাঁ তো আমাদের রান্না কমপ্লিট, আপনারাও বাড়িতে ট্রাই করুন, আবার বলছি কেমন লাগলো জানাবেন, তাহলে আমাদের রান্না করার ইচ্ছা আরো বেশি বেশি করে হবে, আরো বেড়ে যাবে। তো আপনারা এটা ট্রাই করুন, আপনারা শুনেই নিলেন আমার যা বলেই দিল, এটা সব রকম রাইসের সাথে আপনারা খেতে পারবেন, তাছাড়া পরোটা বলুন, লুচি বলুন, এসবের সাথেও আপনারা খেতে পারেন, সেটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করছে। আর আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস দেবেন, শেয়ার করবেন, প্রচুর শেয়ার করুন আপনারা। আর আমাদের চ্যানেলটাকে এইভাবেই আপনারা এগিয়ে নিয়ে যান। আজকের মতন এখানেই, নমস্কার নমস্কার।